পর্বে আমরা টুমলিং থেকে সান্দাকফু পৌঁছেছিলাম। পেরিয়েছিলাম ওয়েস্ট বেঙ্গলের হাইয়েস্ট ন্যাশনাল পার্ক। পথে দেখেছিলাম কালীপগড়ি পিকে ভাঞ্জা। ডিসকভার স্লিপিং বুদ্ধা সিরিজের আজ চতুর্থ পর্ব। প্রায় একটা বাজে আমরা সান্দাকফু থেকে রওনা দিলাম ফালুটের দিকে। প্রায় 4 কিলোমিটার এগোলে আমাদের ডেস্টিনেশন চান্দ। এখানকার খবর আমরা পেয়েছিলাম কলকাতার এক ট্রেকার্স গ্রুপ থেকে। শুনেছিলাম চান্দুর অসাধারণ ভিউয়ের কথা। ট্রেকার্সরা সাধারণত এখানে কিছুক্ষণের ব্রেক নিয়ে থাকে। হোমস্টে আছে, খবরটা পেতেই আমরা ঠিক করলাম এখানেই থাকব। রাস্তা খুব খারাপ, প্রায় 1 ঘন্টার রাস্তা পেরিয়ে পৌঁছালাম চান্দু। মাত্র 2টি ফ্যামিলি থাকে। একটি ফ্যামিলি এই হোমস্টে চালায়, আরেকটি ফ্যামিলি ইয়াকের দুধ থেকে চুরকি তৈরি করে। এখানে থাকার জন্য আছে 2টো ঘর, ম্যাক্সিমাম 6 জন থাকতে পারবে, তবে টয়লেট ঘরের বাইরে। এখানে ইলেকট্রিসিটি নেই, তাই টর্চ সাথে রাখা বাধ্যতামূলক, তবে ঘরে একটা বাল্ব আছে যেটা সোলারে চলে। আকাশ এখনো পরিষ্কার না, কুয়াশা চারদিক ঢেকে গেছে। আজ আমাদের এখানে শেষ দিন, কালকে আমরা নিচে নেমে যাচ্ছি। প্রে করছি ওয়েদার ক্লিয়ারের জন্য। কাল যদি কাঞ্চনজঙ্ঘার দেখা না পাই সত্যি আশাহত। এখানে এক নতুন বন্ধু হলো আমাদের, কালী। খুব মিশুকে, সবসময় আমাদের সাথেই ছিল। ছাগল ভেড়া এমনকি ইয়াকদেরও পাহারাদার। ওর দৃষ্টি এড়িয়ে কোনো দিকে যাবার উপায় নেই। এখানে খাবার জল আনা হয় কাছের এক ঝর্ণা থেকে। আমাদের গাড়িটা থাকায় এই দিদিরা কয়েকদিনের জল তুলে রাখে। इसका नाम है, नेपाली नाम है इसका जिमपिंग। ये मेडिसन होता है, ये इधर का, इधर में मेडिसन हम लोग कोई बीमार होता है ये भी खाता है, और इसका अचार भी बना के खा सकता है। ये इधर का लोकल, ये जंगल में पाता है। এখানে ইয়াক আছে শুনে চারদিক ঘুরে দেখছি, কিন্তু দেখতে পেলাম না তাদের। শুনলাম চড়াতে নিয়ে যাওয়া হয়েছে, আজ বিকেলে ফিরতে পারে অথবা 2-1 দিন বাদেও ফিরতে পারে। আশ্চর্য হলাম এই ঠান্ডায় যে ইয়াক নিয়ে যায় সে থাকে কোথায়। এর উত্তর পেলাম আমরা সাবার গ্রামে পৌঁছে। বিকেল বাড়ার সাথে সাথে ঠান্ডার হাওয়ার দাপটে বাড়ছে, চারদিক কুয়াশায় ঢেকে যাচ্ছে। হঠাৎ টুংটাং ঘন্টা শব্দ শুনতে পেলাম, দেখি ইয়াকের দল ফিরছে তাদের বাসায়।
এখন ঘড়িতে 5:30 বাজে, আমাদের ডিনার তৈরি হচ্ছে। ডিনারে আজ দিদি ভালোবেসে ইয়াকের মাংস রান্না করছে আর সাথে কিছু। দিদি বলে দিয়েছে 6:30 আমাদের ডিনার টাই, এর বেশি এখানে দেরি করা যাবে না। वो तो कुछ कुछ खाता है ना, ये याक ऐसे मेडिसिन होता है इसका, ये याक प्योर याक है, ये मिक्स नहीं है, मिक्स नहीं है, नहीं पॉर्क खाता है और वही याक मीट खाता है। अच्छा। और चिकन खाता है। अच्छा। और मछली खाता है। अच्छा। फिश मिलता है यहाँ पे? कभी कभी मिलता है, कभी कभी मिलता है, वो भी वो नीचे से लेने खाता है, कोई खाता है। और यहाँ लैम्ब नहीं मिलता है? हाँ नहीं मिलता है, लैम्ब नहीं मिलता। और आप लोग वो मटन नहीं खाते हो? मटन नहीं खाता है, नहीं खाते, नहीं खट्टा होगा, नहीं खट्टा होगा। हाँ ये वाला ना, ये वो, ये अच्छा, ये वाला इसमें दे दो। हाँ एकदम, ये अच्छा, मिर्ची डाल है, अच्छा देखिए সামনে দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘা আর ডান দিকে সানরাইজ। সূর্যের প্রথম আলো এসে পড়লো কাঞ্চনজঙ্ঘার উপর, দেখতে পাচ্ছি বাদিক থেকে কুম্ভকর্ণ, কুম্ভকর্ণ ইস্ট, সাউথ ওয়েস্ট, কোকটাং, রাঠুং, কাপ্রু সাউথ, কাপ্রু নর্থ, কাঞ্চনজঙ্ঘা, কাপ্রু ডোম, পান্ডিমের মতো আরো অনেক পাহাড় চূড়া। আরো বাদিকে দেখতে পাচ্ছি মাউন্ট এভারেস্ট, এখানে কিছুক্ষণ চুপ থাকাই ভালো। চারদিকে হালকা বরফ দেখা যাচ্ছে, কারণ কাল রাতে টেম্পারেচার ছিল -4।
ये नमक चाहिए, ये इसको हम ये टिबेटियन टीबी बोलते हैं इसको, और हम लोग ये सुबह सुबह ये खाते हैं नमक चाय। ये अच्छा बदला होता है, गर्म भी रहता है। আগামী পর্বে আমরা দেখব কিভাবে চুরপি তৈরি হয় আর কিভাবে এই চুরপি জনমানবহীন জায়গা থেকে পৌঁছে যায় বিদেশে। এগিয়ে যাব ফালুটের দিকে।